কালকে সপ্তমী পূজা ছিল, আমি রাজশাহীতে কালকে সপ্তমী পূজা দেখেছি। আজকে নাটোর যাচ্ছি, নাটোর আজকে অষ্টমী পূজা। নাটোর সম্পূর্ণটা দেখার পরে যদি সময় থাকে তাহলে পাবনার দিকে যাবো আর কি। নাটোর আর 15 কিলো রাস্তা, মোটামুটি আর 15-20 মিনিট লাগবে পৌঁছাতে। নাটোরের পুজো খুব ভালো হয়, কারণ ওখানে হিন্দুর সংখ্যা অনেক বেশি, আর ওখানকার প্রতিমাগুলো অনেক সুন্দরভাবে তৈরি করে তারা। তো এই কারণে আজকে আমি নাটোর যাচ্ছি। গতকাল তো আমি রাজশাহীতে পুজো দেখেছি, আমি রাজশাহীতে থাকি। আজকে নাটোরের পুজোটা দেখবো আর কি। দেখার পরে যদি সময় থাকে তাহলে পাবনা যাব এই আর কি। তো চলেন যাওয়া যাক। আমি এখন নাটোরে পৌঁছালাম, এটা নাটোর শহর আর কি। তো এটাই প্রথম মণ্ডপ। এখানে গাড়ি কোথায় রাখবো দেখি, দিয়ে রাখার তো জায়গা ঠিক পাচ্ছি না। এটা সেই প্রথম প্যান্ডেল আর কি মণ্ডপের, এটা খুব সুন্দর করেছে, দেখে বোঝা যাচ্ছে খুবই ভালো লাগছে, সুন্দর করে সাজিয়েছে। ভিতরে ঢুকি আমরা। বাহ, খুবই সুন্দর করেছে। আমার এই নাটোরের পুজোগুলো মানে এর আগেও দেখেছি, কেন জানি মনে হয় যে কলকাতার সাথে অনেকটা মিল আছে। কলকাতা জাহাজের মানে পুজো তৈরি করার মতো এরা চেষ্টা করে আর কি, প্যান্ডেল থেকে শুরু করে প্রতিমা থেকে শুরু করে সব কিছুই।